আসসালামু আলাইকুম অল বিউটিফুল পিজনস লাভার্স। তো আমি রিমন, কবুতরের সবুজ চুনা পাতলা হলুদ পায়খানা করলে ঝিমাইলে, তারপর কবুতর হঠাৎ করে মারা গেলে, বমি করলে, ঠান্ডা লাগলে কি মেডিসিন খাওয়াবেন, এটা নিয়ে আমি দুই তিন দিন আগে একটা ভিডিও আপলোড করছি। ওটার লিঙ্ক আমি ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দিব। ওটা অনেক লং হয়ে গেছে, ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো আপনারা কষ্ট করে ওইটা মনোযোগ দিয়ে দেখেন, অনেক উপকার আসবে ভিডিওটা। তো এটাতে আমি দেখাবো এই ভিডিওতে সেম একই। তো এছাড়া এই মেডিসিনগুলোর কী কাজ, মানে কবুতরে যত ধরনের রোগ আছে সবগুলোর জন্য যে ওষুধটা ডাক্তাররা সবচেয়ে বেশি দিয়ে থাকে সেটা হচ্ছে যে এই ওষুধটা। আর এই ওষুধটা হচ্ছে সাকিবুল হাসানের মতো অলরাউন্ডার। বেশিরভাগ কবুতরের যত ধরনের রোগ আছে সবগুলো রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করে, কিন্তু এর আগে আপনাদেরকে সঠিক রোগ নির্ণয়টা করতে হবে। সঠিক রোগ নির্ণয়টা করতে হবে, কীভাবে খাওয়াবেন এই ওষুধ সেটা জানতে হবে। ইনশাল্লাহ আপনাদের কবুতর সহজে মারা যাবে না। তো আপনারা কষ্ট করে আমার ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, টানাটানি করবেন না। আমার অলরেডি পরীক্ষা চলতেছে, আগস্টের 1 তারিখ থেকে পরীক্ষা। এখানে সব শিট অনেক প্রেশার আছে, তার ভিতরে ভিডিওটা বানাইতেছি। তো এখানে যে মেডিসিনগুলোর দরকার এগুলো তুলছি, আরও কিছু মেডিসিন এখানে এক বস্তা আছে মেডিসিন, পুরো উপরে সব মেডিসিনের মেডিসিন। তো যেগুলো লাগবে ওগুলো আমি আপনাদেরকে দেখাইতেছি, আর ওখানে যেগুলো আমি দেখাইতে পারবো না ওগুলো আমি ছবি দিয়ে দিব, লাইভ দেখাবো না। তো এবার আসি এক মূল ভিডিওতে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন তিনটা ওষুধ, এই তিনটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট। এক ডাক্তার একটা দেয়, ডাক্তার দিল মাইক্রোনিট এটা, আর আমি দিলাম ইরোকট, আরেকজন খামারি দিল ইরাপ্রিম। তো এখন আপনারা কোনটা খাওয়াবেন, অনেকে কনফিউশনে পড়ে যান। এই তিনটা ওষুধ কিন্তু একই, তিনটা ওষুধ কাজও একই, মানে একই রোগের ক্ষেত্রে ট্রিটমেন্ট হিসেবে এই ওষুধগুলো কাজ করে, আপনারা যে কোনো একটা খাওয়াবেন। এছাড়াও এই তিনটার বাইরে আরও কিছু ওষুধ আছে, যেমন আমি এগুলো নিজে অনেক কষ্ট করে লিখছি। এটা হচ্ছে ইরাপ্রিম, ইরাপ্রিম হচ্ছে এই একমি কোম্পানির, এই ইরাপ্রিম হচ্ছে যে এটা। তারপর মাইক্রোনিট, মাইক্রোনিট হচ্ছে যে এটা, মাইক্রোনিট হচ্ছে এটা, এটা হচ্ছে রেনাটা কোম্পানির মাইক্রোনিট। ইরোকট হচ্ছে, এখানে ইরোকট দেখতেছেন 3 নম্বরে, এই ইরোকট হচ্ছে যে এটা, এটা হচ্ছে যে ইরোকট। তাছাড়াও আরও কিছু ওষুধ আছে একই কাজ, মানে নামটা শুধু ভিন্ন ওষুধের। এটা হচ্ছে যে টার্বোনিট, ইরিসেন, ইরাজিন, আর আরেকটা হচ্ছে ক্যামোনিট। তো একটা এক কোম্পানির ওষুধ, এগুলো শুধু কোম্পানি ভিন্ন, কিন্তু এখানে যে মেডিসিনগুলো সাতটা দেখতেছেন এগুলাতে যে উপাদানটা দিয়ে বানাইছে এই মেডিসিনগুলো, সেটা হচ্ছে যে এই উপাদানগুলো, এটা হচ্ছে ইরিথ্রোমাইসিন, থাইওসায়ানেট, সালফাডাইয়াজিন, আর হচ্ছে ট্রাইমিথোপ্রিম। এই তিনটা হচ্ছে জেনেরিক নেম, এই তিনটা উপাদান দিয়ে এই ওষুধগুলো বানাইছে। তার মানে এই সবগুলো ওষুধের কাজ একই, সবগুলো ওষুধের কাজ একই, শুধু এই 7 নম্বর ওষুধটা বেশ কম। 7 নম্বর ওষুধের ভিতরে এই তিনটে উপাদান আছে, তার ভিতরে আরও 2টে উপাদান এক্সট্রা আছে, সেটা হচ্ছে যে এই দুইটা, ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি, আর হচ্ছে যে নিওমাইসিন সালফেট। তো এই নিওমাইসিন সালফেট আর ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপির, স্পেসিফিক ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপির কাজ হচ্ছে যে কবুতরের যে রেসপিরেটরি অর্গান আছে, মানে যে শ্বাসনতন্ত্রটা আছে, এখানে অনেক সময় সর্দি কাশি হলে এক ধরনের মিউকাস, আঠালো মিউকাস জন্ম নেয়, মানে যেটাকে আমরা লেশা বা ফিন বলি বাংলা ভাষায়, তো এটা জন্ম নেয়। তো এটাকে ক্লিয়ার করার কাজ হচ্ছে যে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি। এটা এনহ্যান্স মানে স্টিমুলেট রেসপিরেটরি স্টিমুলেটর হিসেবে কাজ করবে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি, মানে এই খুব দ্রুত তখন শ্বাস নিবে, অক্সিজেন সরবরাহ বাড়াবে, তারপর কার্বন ডাইঅক্সাইড রিডিউস করবে, মানে কার্বন ডাইঅক্সাইডটা কমাবে যাতে শ্বাস নিতে সুবিধা হয়। তো ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি গ্রুপের কিছু ওষুধের নাম বলতেছি, এটা মানুষের ফার্মাসিতে পাবেন, এটা হচ্ছে একট, আর একটা হচ্ছে মিকোলাইট। এই দুইটা সিরাপ মানুষের ফার্মাসিতে পাবেন, কবুতরের ঠান্ডা লাগলে এটা খাওয়াবেন, এই দুইটা থেকে যে কোনো একটা। আরেকটা হচ্ছে ভ্যাট ফার্মাসিতে পাবেন, এটা হচ্ছে স্কোয়ার কোম্পানির মিউকোস্প্যালভ্যাট। তো এটার জেনেরিক নেম হচ্ছে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি। মোট কথা, ঠান্ডা লাগলে এই 6টা ওষুধ হয় ইরাপ্রিম, না হয় ইরোকট, না হয় মাইক্রোনিট, এই তিনটার সাথে, এই তিনটা থেকে যে কোনো একটা, এই তিনটা থেকে যে কোনো একটা নেবেন, তার সাথে এই একট অথবা মিউকোলাইট অথবা মিউকোস্প্যাল, এই তিনটা থেকে যে কোনো একটা, আর এই তিনটা থেকে যে কোনো একটা,
যদি খাওয়ান খুব দ্রুত কবুতরের ঠান্ডাটা কেটে যাবে। তো অনেক কবুতর জগতে অনেক ভাই আছেন যারা ভুলবশত এই একজন একটা ওষুধ দিলে, ধরেন আমি এই ওষুধটা দিছি, এ খাওয়াইলো, রেজাল্ট পায় নাই, তারপর ডাক্তার আবার এই ওষুধটা দিছে, তো এটা আবার খাওয়াইলো, আবার আরেক খামারি ভাই বলছে যে এটা প্রিম খাওয়া, এবার তিনোটা কিন্তু একই ওষুধ ডাক্তার এ তিনোটা একসাথে খাওয়াইতেছে, মানে না বুঝে, তখন কবুতরটা সাথে সাথে মারা যাবে। তাই আপনারা এ আগে ওষুধ খাওয়ানোর আগে ওষুধের জেনেরিক নেমটা জেনে নেবেন, মানে এগুলো হচ্ছে জেনেরিক নেম, এটা নাম অনেক হাজার হাজার লাখ লাখ নাম থাকুক না, এটা আপনাদের আপনাদের দেখার বিষয় না, আপনারা দেখবেন শুধু এই গ্রুপ নেম, ধরেন ইরিটোমাইসিন, থাইওসাইনাইট, সালফাডাইয়াজিন, ট্রাইমিথোপ্রিম, এই তিনটে গ্রুপ কোন ওষুধটাতে আছে, এই তিনটে গ্রুপ নেম এই ওষুধগুলোতে আছে, এটা 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 আর এখানে যেগুলো দিতেছেন এগুলো। তাই আপনারা অবশ্যই ওষুধ খাওয়ানোর আগে জেনেরিক নেমটা জানবেন, আর একজন ভালো ডাক্তার ডাক্তারের অ্যাডভাইস ছাড়া কোনো ওষুধ খাওয়াইতে যাবেন না। এবার আসেন এই তিনটা ওষুধের কাজ কি, আমি এখানে চার্ট একটা করছি, এটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে বলতেছি এই তিনটা ওষুধ কখন খা কোন কোন রোগের ক্ষেত্রে খাওয়ানো যাবে না। রাউন্ড ওম আছে, মানে কৃমি রোগ, কৃমি রোগ হইলে এটা খাওয়াইলে কাজ হবে না, কৃমি রোগের একটা ভিডিও আছে, এই প্রেসক্রিপশনটা আমি দিয়ে দিয়েছি, এটা কষ্ট করে মনোযোগ দিয়ে পড়ে তারপর ক্রিমি ইউজ করাবেন। তারপর ক্যাঙ্কার হইলে, এটা হচ্ছে ক্যাঙ্কার রোগ, এই ক্যাঙ্কার রোগটা হইলে এই মেডিসিনগুলো কাজ করবে না, এই অ্যান্টিবায়োটিক কাজ করবে না। ক্যাঙ্কার মানে ট্রাইকোমোনিয়াসিস, এটার কারণে ক্যাঙ্কার রোগটা হয়ে থাকে, এই ট্রাইকোমোনিয়াসিস, ট্রাইকোমোনিয়াসিসের জন্য ক্যাঙ্কার হয়ে থাকে, ক্যাঙ্কার হইলে এগুলো কাজ করবে না এই ওষুধ। এবার আসি কোন কোন রোগের ক্ষেত্রে এই এই মেডিসিনগুলো কাজ করবে, ইরাপ্রিম, মাইক্রোনিট, ইরোকট, এগুলো কখন কাজ করবে। এক নম্বর আসি পক্স, পিজিয়ন পক্সের সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন, পিজিয়ন পক্স নিয়ে প্রমাণ সহ আমি কিছু ভিডিও বানিয়েছি সায়েন্টিফিক ওয়েতে, অনেক কষ্ট করে বানিয়েছি, ওই ভিডিওটা দেখে আসবেন, ওই নিয়মে ট্রিটমেন্ট করবেন, এখন আমি যে ভিডিওটা করতেছি এই নিয়মে না, তবুও এই মেডিসিনগুলো পিজিয়ন পক্সের পক্সের ক্ষেত্রে কাজ করবে, কিন্তু কখন কাজ করবে এটাকে আপনাদেরকে আগে বুঝতে হবে। যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হবে, মানে ব্যাকটেরিয়াজনিত যদি কোনো রোগ হয়, তো যদি বুঝেন সবুজ চুনা পায়খানা করতেছে, তখন এই মেডিসিনটা কাজ করবে, অ্যান্টিবায়োটিকটা। শুধু এটা না, আরও অনেক মেডিসিন আছে, মেট্রোনিডাজল গ্রুপের মেট্রো আছে, এমোডিস, ফালাজিল, এগুলো কাজ করবে, তাছাড়াও অ্যান্ড্রোসিন কাজ করবে, সিপ্রোসিন কাজ করবে। তো এবার এবার আসেন দুই নম্বরে, দুই নম্বর হচ্ছে যে নিউক্যাসল ডিজিজ, এটা হচ্ছে যে পিএমভি ভাইরাস, পিএমভি ভাইরাস মানে পিজিয়ন্স প্যারামিক্সো, পিজিয়ন্স প্যারামিক্সো ভাইরাস টাইপ ওয়ান, এটা মানে রানীক্ষেত বললে আপনারা সহজ বাংলায় রানীক্ষেত, রানীক্ষেত হইলে এই মেডিসিনটা কাজ করবে, কিন্তু কখন কাজ করবে এটা আপনাদেরকে আগে বুঝতে হবে, এটা বুঝোর দায়িত্ব একজন ডাক্তারের, ডাক্তার পোস্টমর্টেম করে রোগ নির্ণয় করে তারপরে এই অ্যান্টিবায়োটিকটা দিবে কি দিবে না, কাজ করবে কি করবে না, এটা ডাক্তার বুঝবে। তা আপনাদের এগুলো এই পিএমবি রানীক্ষেত হইলে আন্দাজে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, কারণ রানীক্ষেত হইলে কবুতর শরীরে একমাত্র পোস্টমর্টেমের মাধ্যমে বুঝতে হবে কোন অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। এটা নাড়ি বুড়ি এগুলো অবজারভেশন করে যতগুলো ইন্টারনাল অর্গানস আছে এগুলো কাট আউট করে দেন এই ট্রিটমেন্ট, এই প্রপার অ্যান্টিবায়োটিকটা এনশিওর করবে। আমি আরেকটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই, রানীক্ষেত হইলে বেশিরভাগ অ্যান্টিবায়োটিক কাজ করে না, এগুলো কাজ করে শুধু হইলে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হইলে, মানে রানীক্ষেতের পরে কবুতরের ব্যাকটেরিয়াল ইনফেকশন হইতে পারে তখন এগুলো কাজ করবে। তো রানীক্ষেত হইলে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, এটার একমাত্র ওয়ে হচ্ছে আপনাকে এই ভ্যাকসিনেশন মাস্ট বি এনশিওর করতে হবে, মানে কবুতরকে রানীক্ষেতের ভ্যাকসিনটা দিতে হবে, তো ভ্যাকসিনটা বানিয়েছে মূলত এই রানীক্ষেত রোগটা যাতে না হয়। এই রানীক্ষেত রোগটা হলে বেশিরভাগ খামারের 70% কবুতর মারা যায়, 70% কবুতর মারা যায়, তার জন্য আপনারা এই সিবি ভ্যাক এই ভ্যাকসিনটা আগে দিয়ে দিবেন কবুতরকে। এই ভ্যাকসিনটা আপনারা সহজে পাবেন না, তারপর বড় বড় খামারিরা বাইরের কান্ট্রি থেকে, মানে বিদেশ থেকে বাংলাদেশে নিয়ে আসে, ওদের থেকে আপনারা কালেক্ট করে নিতে পারেন এই ভ্যাকসিনটা। তো এই গেল রানীক্ষেত, রানীক্ষেতের ক্ষেত্রে এক পর্যায়ে কাজ করবে বলা যায়। তিন নম্বর হচ্ছে সালমনেলোসিস, এটা কবুতরের সবচেয়ে ডেঞ্জারাস একটা রোগ, প্যারাটাইফয়েড, প্যারাটাইফয়েড, সালমনেলোসিসকে বলে প্যারাটাইফয়েড। তো সালমনেলোসিস নিয়ে আমি একটা ভিডিও বানাইছি, কী ট্রিটমেন্ট করবেন প্রমাণসহ, আমি আমার কবুতর একশোটা প্লাস কবুতরকে সুস্থ করছি, সিপ্রোফ্লক্সাসিন অ্যান্টিবায়োটিক খাওয়াই। তো ওই ভিডিওটা আপনারা ফলো করবেন, এই প্রেসক্রিপশন দিয়ে আমি একশোটা কবুতর ভালো করছি, মানে সালমনেলোসিস হয়েছে, তাছাড়াও এই সালমনেলোসিস হলে এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। মানে অনেক অ্যান্টিবায়োটিক আছে, প্রায় ম্যাক্সিমাম অ্যান্টিবায়োটিক আপনারা যদি খাওয়াইতে জানেন, নিয়মমাফিক খাওয়ান, প্রপার রোগ নির্ণয় যদি করতে পারেন, অ্যান্টিবায়োটিক সব কাজ করবে। তো মোট কথা সালমনেলোসিসের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা কাজ করবে, এগুলো কাজ করবে। এবার আসি
ক্ল্যামাইডিওসিস, এটা হচ্ছে অর্নিথোসিস। অর্নিথোসিস হচ্ছে এই অর্নিথোসিস নিয়ে একটা ভিডিও করছি প্রমাণসহ, ওইটা আপনারা দেখে আসতে পারেন। তো অর্নিথোসিস হইলে গেটিসন আই ড্রপ আর এটা খাওয়াইলে কবুতর সুস্থ হয়ে যাবে, তাছাড়াও সিপ্রোসিন খাওয়াইলে অর্নিথোসিস রোগটা ভালো হয়। পাঁচ নাম্বার আসি এবার করাইজা। করাইজা মানে আউস হেড, এটা হয়ে থাকে মূলত হিমোফিলাস গ্যালিনারাম এই প্রজাতিটার কারণে এই করাইজা এই রোগটা হয়ে থাকে। এটার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে। তারপর আসি মাইক্রোপ্লাজমোসিস, এটা ফাঙ্গাস, ফাঙ্গাস থেকে এই মাইক্রোপ্লাজমোসিস এই রোগটা হয়ে থাকে, মাইক্রোপ্লাজমা প্রজাতির কারণে এই রোগটা হয়ে থাকে। এটার ক্ষেত্রেও এই এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে, যে কোনো একটা খাওয়াইলে হবে। তারপর আসি ক্যালিবেসিলোসিস, এটা হচ্ছে, এটা খুব ডেঞ্জারাস, এটা ইকোলাই মানে সাদা হলুদ এরকম ফেনাযুক্ত পায়খানা করবে ছবির মতো, এটা হচ্ছে ইকোলাই। এই ইকোলাই একটা ছিল ব্যাকটেরিয়ার নাম, এটা হচ্ছে ব্যাকটেরিয়ার নাম, ব্যাকটেরিয়াজনিত রোগ, তো এটাকে নাম দিছে ক্যালিবেসিলোসিস। ক্যালিবেসিলোসিস রোগের ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকগুলো কাজ করবে। ইকোলাইয়ের জন্য সবচেয়ে বেশি যে অ্যান্টিবায়োটিক কাজ করে সেটা হচ্ছে যে এই অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্ড্রোসিন, অ্যান্ড্রোফ্লক্সাসিন গ্রুপের অ্যান্ড্রোসিন এই মেডিসিনটা ভালো কাজ করে, এটা খাওয়ানোর চেষ্টা করবেন। তারপর আট নাম্বার হচ্ছে যে বিগ আই ওয়ান আই কোল্ড, এক চোখে মানে ঠান্ডা লাগা, এই রোগের ক্ষেত্রে এই মেডিসিনটা কাজ করবে। এবার আসি নয় নাম্বারে, নয় নাম্বার হচ্ছে যে সি আর ডি, সিতে সি এইচ ও ক্রনিক আর দি আর দি রেসপিরেটরি, ডিতে ডিআই এসি এসি ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হলে যে নয় নাম্বার, এটা হচ্ছে যে ক্রনিক মানে তীব্র, রেসপিরেটরি হলে যে শ্বাসনতন্ত্র, ডিজিজ মানে রোগ, মানে কবুতরের শ্বাসনতন্ত্রের যে রোগটা হয় সেটাকে সিআরডি রোগ বলে, মানে শ্বাসনতন্ত্রের রোগ। এখানে আমি লিখে দিয়েছি শ্বাসনতন্ত্রের রোগ, মানে ঠান্ডা কাশি সর্দি এগুলো হচ্ছে যে শ্বাসনতন্ত্রের রোগ। এটার ক্ষেত্রে এই অ্যান্টিবায়োটিকটা যদি খাওয়ান, এটার সাথে যদি ব্রোমহেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি এই গ্রুপের যে কোনো মানুষের সিরাপ খাওয়াইলে খুব দ্রুত সুস্থ হয়ে যাবে ঠান্ডা লাগলে। এবার আসি দশ নম্বরে, দশ নম্বর হচ্ছে কক্সিউরোসিস মানে রক্ত আমশাই। অনেক সময় কবুতর পায়খানার সাথে রক্তযুক্ত পায়খানা করে, তখন এই কক্সিডোসিস রোগ হলে এই এই তিনটা থেকে যে কোনো একটা ওষুধ খাওয়াইলে কবুতর সুস্থ হয়ে যাবে। এছাড়াও কক্সিডোসিসের জন্য কিছু স্পেসিফিক ওষুধ আছে, যেমন ইএসবি থার্টিন আর এসিজেড, তো এগুলো কিন্তু আপনারা আন্দাজে খাওয়াইতে পারবেন। এগুলো রোগ নির্ণয় করতে হবে, রোগ নির্ণয় করাটা কিন্তু এত সহজ না, এটা ডাক্তারের কাজ, ডাক্তারকে আপনারা করতে দিবেন, নিজেরা কাবিলগিরি করতে দেন না। এই 200-300 টাকা বাঁচাইতে গিয়ে কবুতর মেরে ফেলা, এটা আমি মেনে নিতে পারবো না। তো সবচেয়ে বেস্ট হয় সরকারি, প্রত্যেকের উপজেলায় সরকারি ডাক্তার বসে, পশু চিকিৎসক, সেখানে গিয়ে ফ্রি ট্রিটমেন্ট নেবেন। কবুতর যদি মারা যায় সেই কবুতরটাকে সেখানে নিয়ে যাবেন, ওরা পোস্টমর্টম করে দেন আপনাদেরকে প্রপার অ্যান্টিবায়োটিকটা দিয়ে দিবে। এবার আসি কীভাবে এই ওষুধ খাওয়াবেন। আমাদের মধ্যে অনেকেই আছি যারা কবুতরের রোগ নির্ণয় ঠিকভাবে করছে, ডাক্তারের ঠিক ওষুধ দিছে, ঠিক অ্যান্টিবায়োটিক দিছে। আমি ধরেন আপনাদেরকে ঠিক অ্যান্টিবায়োটিকটা দিয়েছি, কিন্তু আপনারা খাওয়াইতে জানেন নাই, কীভাবে খাওয়াইতে হয় এটা জানেন নাই বা বুঝেন নাই, তারপর বা উল্টা সিধা খাওয়াইছেন, তখন ওষুধ কবুতরটা মারা গেল। তো আপনাদেরকে আগে কীভাবে খাওয়াইতে হয়, সঠিক নিয়মে কীভাবে খাওয়াইতে হয় এটা জানতে হবে। তো এখান থেকে এটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট, হয় ইরোকেট নেবেন, না হয় ইরাপটিম নেবেন, না হয় মাইক্রোনেট নিলেন, এই তিনটা থেকে যে কোনো একটা খাওয়াইতে পারেন। এখান থেকে 1 গ্রাম, এটা হচ্ছে যে নাফা, এটা হলো যে 500 মিলিগ্রাম, 500 মিলিগ্রাম সমান 1000 মিলিগ্রাম, 1000 মিলিগ্রাম সমান 1 গ্রাম, এই দুটাতে 1 গ্রাম আটে, 1 গ্রাম এই আধা লিটার পানি, এটা ফ্রেশের বোতল, এটা আধা লিটার পানির বোতল, এখানে এই দুইটাতে পাউডার নিয়ে, একটা দুইটাতে পাউডার নিয়ে এখানে ঢেলে দিবেন। দেন এরকম একটা ইঞ্জেকশন নেবেন, মানুষের ফার্মাসি থেকে 5 টাকা একটা বলে দিয়ে দিবে, এটা হচ্ছে 6 ml ইঞ্জেকশন। এখানে দেখতেছেন 5 লেখা, 5 মানে 5 ml, মিক্স করে এখান থেকে 5 ml নিয়ে কবুতরকে খাওয়াই দিবেন। আর একটা জিনিস বলে, এখানে একটা অবশ্যই পাইপ লাগাবেন, না হয় যদি এখন খাওয়াইতে যান কবুতরের শ্বাসনালী আছে সেখানে পানি ঢুকে, ওষুধযুক্ত পানি ঢুকে কবুতরটা ঠান্ডার কাশি লেগে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যে মারা যাবে, তাই অবশ্যই এখানে একটা পাইপ লাগাই দিবেন। পাইপ লাগাই দিলে কবুতরের শ্বাসনালীতে আর সমস্যা হবে না, পানিগুলা কবুতরের পেটে যাবে। তো এভাবে 5 ml করে 3 বেলা খাওয়াবেন, 3 বেলা বলতে সকালে খাওয়াবেন, দুপুরে খাওয়াবেন, রাতে খাওয়াবেন। আমি আবার বলতেছি 3 বেলা এরকম 5 ml করে সকালে দুপুরে রাতে খাওয়াবেন, সকালে দুপুরে রাতে খাওয়াবেন, মানে 7.5 ঘন্টা পর পর। আর কয়দিন খাওয়াবেন এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, টানা 5 দিন খাওয়াবেন, টানা 5 দিন অবশ্যই বসে খাওয়াবেন।
অ্যান্টিবায়োটিক ওষুধ খাওয়ানোর সময় খেয়াল রাখবেন কোর্স কমপ্লিট করতে হবে টানা 5 দিন, এক বেলাও গ্যাপ দেওয়া যাবে না। গ্যাপ দিলে ওষুধ খাওয়ানো আর না খাওয়ানো একই কথা, কাজ করবে না। গ্যাপ দিলে ওষুধ কাজ করবে না, সোজা কথা। তো এবার আসি মেইন ওষুধ, কিন্তু এটা এই তিনটা থেকে যে কোনো একটা হয়, ইরোকট না হয় ইরোপ্রিম না হয় মাইক্রোনেট, এর পাশাপাশি আপনারা এটা হচ্ছে যে বেলজিয়ামের ওষুধ, এই দেখানে লিখে দিছে প্রিভেন্ট মানে দূর করে সালমোনেলা ইকোলি অ্যান্ড আদার্স ব্যাকটেরিয়াল ইনফেকশন। এছাড়াও এটা কিন্তু আবার পিএমবি ভাইরাসের ক্ষেত্রে কাজ করে, এই দেখেন নিউক্যাসল ডিজিজ লিখে দিছে গাম্বুরো, এটা হলে মুরগির হয় গাম্বুরো, ভাইরাল ডিজিজ মানে ভাইরাসজনিত রোগ, ভাইরাসজনিত রোগের তো অ্যান্টিবায়োটিক কাজ করে না কিন্তু এই মেডিসিনটা কাজ করে, এখানে সুন্দর করে লিখে দিয়েছে। এছাড়াও এখানে মাইক্রোপ্লাজমোসিস, তো এটাও খাওয়াবেন আপনারা, এটা হচ্ছে রিভলিউশন। এটা না পাইলে আপনারা এই এই দুইটা থেকে যে কোনো একটা খাওয়াইতে পারেন, অ্যান্ডোপেন অথবা জিলিয়ান ভ্যাট, অ্যান্ডোপেন অথবা জিলিয়ান ভ্যাট। অ্যান্ডোপেন হচ্ছে স্কোয়ার কোম্পানির, জিলিয়ান ভ্যাট হচ্ছে মনে হয় একমি কোম্পানির, আর এটা হচ্ছে বাইরের দেশের বাইরের কোম্পানির রিভলিউশন। তো এটার গ্রুপ নেমটা এখানে লেখা নাই কিন্তু আমি জানি, তো গ্রুপ নেম হচ্ছে অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা, অ্যান্ড্রোগ্রাফিস পেনিকুলাটা বললে আপনাদেরকে দিয়ে দিবে। এটা অনেক দামি ওষুধ, এটা মনে হয় 700 টাকা, 700 টাকা এই ফুটটার দাম, জিলিয়ান ব্যাট 800 টাকা, অ্যান্ডোপেন ব্যাট 550 টাকা। তো যে কোনো একটা নেবেন প্রত্যেক দিন, টানা 7 দিন খাওয়াবেন, এটা সুস্থ কবুতরকে খাওয়ানো যাবে, অসুস্থ কবুতরকে খাওয়াবেন আপনারা। অসুস্থ কবুতরকে এক গ্রাম আধা লিটার পানিতে, এক গ্রাম আধা লিটার পানিতে, এটা কিন্তু অনেক তিতা, এই ফুটটা অনেক তিতা, এক গ্রাম আধা লিটার পানিতে মিক্স করে তিনটা স্যালাইন আছে, একটা হচ্ছে যে গ্লুকোলাইট, একটা হচ্ছে ড্যাস্ট্রোলাইট, আর একটা হচ্ছে যে ইলেকট্রোমিন। আর এই তিনটা স্যালাইন থেকে যে কোনো একটা স্যালাইন নেবেন, যেটা পান একটার দাম 8 টাকা করে, এটার সাথে এক গ্রাম নেবেন এখান থেকে, আর এটা হচ্ছে যে রেনাসি অ্যাবসর্বিক অ্যাসিড, এখান থেকে 1 গ্রাম নেবেন, এখান থেকে এক গ্রাম নিয়ে 1 লিটার পানিতে এরকম 2 বোতল, এখানে দেখতেছেন এটা 2 লিটার পানি, এটা হচ্ছে 2 লিটার পানি। তো 1 লিটার নেবেন এরকম, দুইটা করে যে পানি আসবে, 1 লিটার পানি এখান থেকে এক গ্রাম মিক্স করে খাওয়াবেন, মাঝে মধ্যে খাওয়াবেন। এটা শ্যালেন্টা কবুতরের পায়খানা ঠিক করবে, আর এটা হচ্ছে কবুতরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, রোগের ক্ষেত্রে মানে শক্তি দিবে, স্টিমুলেট করবে। এই ট্রিটমেন্ট আপনারা অবশ্যই অবশ্যই দিবেন, এটার কোনো সাইড এফেক্ট নাই, উল্টা কবুতরের জন্য ভালো। এবার আসি, এখানে তো ওষুধ নয়, আচ্ছা যেটা হোক, এবার আসি শেষ চিকিৎসা, কবুতর সুস্থ হয়ে যাওয়ার পর কী ট্রিটমেন্টটা দিবেন, সেটা হচ্ছে প্রোজেম ভ্যাট, এটার দাম 360 টাকা। এখানে এ টু জেড যত ধরনের ভিটামিন আছে সব আছে, এ ডি মাল্টিভিটামিন, অনেক ধরনের উপাদান আছে, কবুতর সুস্থ হওয়ার পর দিবেন, যে যাতে কবুতর পূর্বের অবস্থায় ফিরে আসে, পুরপুরে মেজাজের হয়, আগের মতো শক্তি পায়, এর জন্য আপনারা এই প্রোজেম ভ্যাট খাওয়াবেন। এটা হচ্ছে যে প্রোবায়োটিক, এখানে এনজাইম আছে, এনজাইমের কাজ খাবার হজম করা, ভিটামিনস আছে, মিনারেলস আছে, প্রোবায়োটিক আছে, এটার কাজগুলো আপনারা পড়ে নিন দরকার হলে। তো কবুতর যখন অসুস্থ থাকবে এই অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসা যখন করবেন, অ্যান্টিবায়োটিক দিয়ে যখন চিকিৎসা করবেন তখন এই প্রোজেম ভ্যাট খাওয়ানো যাবে না, সুস্থ হওয়ার পর এই 12 থেকে 20 ঘন্টা পর, তারপর থেকে এই প্রোজেম ভ্যাট খাওয়ানো শুরু করবেন। যাদের টাকার সমস্যা, কবুতর কম, প্রোজেম ভ্যাট কেনার সামর্থ্য নাই, তারা এই মেগাবাইট খাওয়াইতে পারেন, যে কোনো মাল্টিভিটামিন সোডোফাইল খাবেন, রেনা ডাব্লিউএস খাওয়াইতে পারেন, এসি গোল্ড খাওয়াইতে পারেন, যে কোনো একটা খাওয়াইলে হবে, কিন্তু প্রোজেম ভ্যাট খাওয়ানোর চেষ্টা করবেন, প্রোজেম ভ্যাট খাওয়ানোর চেষ্টা করবেন। কেন তো পাইতেছি না, আচ্ছা যাই হোক, এটা হচ্ছে শেষ চিকিৎসা, কবুতর সুস্থ হওয়ার পর এটা খাওয়াবেন। তো এটা খাওয়াবেন 1 গ্রাম আধা লিটার পানিতে মিক্স করে, 1 গ্রাম আধা লিটার পানিতে মিক্স করে খাওয়াবেন টানা 5 থেকে 7 দিন। কবুতর ঝিমানো, বমির, সবুজ চুনা, হলুদ পায়খানা চিকিৎসা যারা দিবেন ভাবতেছেন, তারা এই প্রেসক্রিপশন ভালো করে মনোযোগ দিয়ে পড়ে নেন, তারপর ট্রিটমেন্ট চালাবেন, আর স্ক্রিনশট আপনারা নিয়ে নিতে পারেন। আর অনেকে বারবার বলে লেখা বোঝা যাচ্ছে না, আপনারা এইচডি কোয়ালিটি দিয়ে তারপর স্ক্রিনশট নেবেন, তারপর একদম স্পষ্ট লেখা আপনারা দেখতে পাবেন। এবার আসি এই তিনোটা মেডিসিনের কাছে, একই বললামই, একটার প্যাকেটের গায়ে এর লেখাগুলো আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইফেক্টিভ ফর প্রিভেনশন অ্যান্ড ট্রিটমেন্ট অফ গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল রেসপিরেটরি ট্র্যাক্ট, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মানে এখানে নাড়িভুড়ি যেগুলো আছে এটা বুঝাইছে, নাড়িভুড়িতে অনেক সময় হ্যামোরেজ হয় মানে রক্তক্ষরণ হয়, তখন এটা কাজ করবে, মানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল ডিজিজের কারণে, হ্যামোরেজের কারণে যে ক্ষতিটা হয় এটা ঠিক করবে এই ইরাপ্রিম। তারপর রেসপিরেটরি ট্র্যাক্ট বলতে ঠান্ডা কাশি, ঠর্দি কাশি লাগলে ইরাপ্রিম কাজ করবে,
তাছাড়া এটার সাথে ব্রোমেক্সিন হাইড্রোক্লোরাইড বিপি অ্যাড করবেন, তখন আরও দ্রুত কাজ করবে। রেসপিরেটরি ট্র্যাক্টে ইনফেকশন হইলে, মানে শ্বাসনতন্ত্রের সমস্যা হইলে, সর্দি কাশি হইলে, তারপর ইউরোজেনিটাল ট্র্যাক্ট ইনফেকশন, এটা মানে মূত্রথলি, মূত্রথলিতে ইনফেকশন হলে তখন খাওয়াবে। সিআরডি, ক্রনিক রেসপিরেটরি ডিজিজ হলে আবার ইনক্লুডিং ক্রনিক রেসপিরেটরি ডিজিজ, মানে সিআরডি আর কক্সিডোসিসের ক্ষেত্রে এটা কাজ করবে। আর গ্রুপ নেম সবসময় দেখবেন, এটা ওষুধ নেম, তো গ্রুপ নেম নিচে আছে, এই দেখেন, ইরিট্রোমাইসিন, থায়োসায়ানেট, সালফাডাইয়াজিন, ট্রাইমিথোপ্রিম। এখানে সুন্দর করে লিখে দিছে কিভাবে কি 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 রোগের ক্ষেত্রে কাজ করবে। সালমেনোসিস লিখছে এখানে, দেখছেন, সালমেনোসিস, ফাউল, কলেরা, ইনফেকশিয়াস করাইজা। দেখি এবার এটা দেখি লিখছে, আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। ইরোকোটে লিখছে, বাংলা লিখছে, এখানে ইংলিশ লেখা নাই, বাংলা লিখছে। বিভিন্ন প্রকার পজিটিভ এবং গ্রাম পজিটিভ, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া হলে তো কবুতরের জন্য ভালো, আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া ও মাইক্রোপ্লাজমোসিস দ্বারা সৃষ্ট বিভিন্ন সংক্রমণ প্রতিরোধে ও নিরাময়ে ব্যবহৃত হয়, যেমন সিআরডি, সালমোনেলা, ফাউল, কলেরা, সেম ওইটার মতো সিমিলার। তো এই ছিল আজকের এই ভিডিও। তো আমার ভিডিওটা আপনারা অবশ্যই শিক্ষণীয় পোস্ট হিসেবে নেবেন, ট্রিটমেন্ট হিসেবে কেউ নেবেন না। তো আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে একটা জিনিস বলতে চাই, আপনারা দয়া করে প্লিজ ভংসং কারো থেকে কোনো ট্রিটমেন্ট নেবেন না, একমাত্র ডাক্তার ছাড়া। একজন অভিজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হবেন, যে কোনো রোগ হলে দেন ট্রিটমেন্ট চালাবেন। আর স্পেশালি আমার সাবস্ক্রাইবার ভাইদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাতে চাই, এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে সাপোর্ট করে, সাপোর্ট করার জন্য, লাইক কমেন্ট করে পাশে থাকার জন্য। তো এইভাবে আমাকে সাপোর্ট করে যান, ইনশাল্লাহ আমি আরও ভালো ভালো ভিডিও উপহার দিব। অনেক কষ্ট হয় ভাই ভিডিওগুলো বানাইতে। তো আজকে আর কথা বাড়াবো না, তো সকলে ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।